আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বিশটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা নিয়ে সো তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনে ক্লিক করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে থ্যাংক ইউ সো মাচ সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি বিশটিগুচ্ছ বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে বাইশ হাজার ছয়শো তাদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে দুই হাজার তিনশো পাঁচটি এর মধ্যে বিজ্ঞানে আসন রয়েছে পাঁচশো পঞ্চাশটি মানবিকে এক হাজার চারশো একাত্তরটি এবং বাণিজ্য শাখায় চারশো পঞ্চাশটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে এক হাজার সাতশো তিনটি এদের মধ্যে বিজ্ঞান শাখায় এক হাজার দুইশো দশটি তিনশো দশটি এবং বাণিজ্য শাখায় তেরাশিটি আসন রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় মোট আসন রয়েছে এক হাজার আসন পঁয়তাল্লিশটি ৬৪৫টি চারশো পঁয়ত্রিশটি এবং বাণিজ্য শাখায় একানব্বইটি হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে দুই হাজার পাঁচশো টি আসন এর মধ্যে বিজ্ঞানে আসন রয়েছে এক হাজার তিনশো আসন রয়েছে তিনশো এবং বাণিজ্য শাখায় আসন রয়েছে দুইশো মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আটশো আসনের মধ্যে বিজ্ঞানে আসন রয়েছে সাতশো মানবিকে ২৮টি এবং বাণিজ্য শাখায় চুয়ান্নটি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক হাজার পঁচাশিটি আসনের মধ্যে বিজ্ঞানে নয়শো সত্তরটি মানবিকে একশো ছিয়াশিটি এবং বাণিজ্য শাখায় একশো উনত্রিশটি আসন রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সাতশো পঁয়ষট্টি আসনের মধ্যে বিজ্ঞানে এক হাজার দুইশো পঁয়তাল্লিশটি আসন রয়েছে মানবিকে আটশো পঞ্চাশটি বাণিজ্য শাখায় পাঁচশো বিশটি এবং চারুকলা সবার জন্য একশো পঞ্চাশটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এক হাজার একশো নব্বইটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় পাঁচশো পনেরোটি মানবীকে দুইশো তিয়াত্তরটি এবং বাণিজ্য শাখায় দুইশো আসন রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এক হাজার ষাটটি আসনের মধ্যে বিজ্ঞানে দুইশো বাহাত্তরটি মানবীকে পাঁচশো চল্লিশটি এবং বাণিজ্য শাখায় দুইশো আটচল্লিশটি আসন রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নয়শো দশটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ছয়শো পঁচাশিটি মানবিক একশোটি এবং বাণিজ্য শাখায় একশো চল্লিশটি আসন রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এক হাজার তিনশো পনেরোটি আসনের মধ্যে বিজ্ঞানে ছয়শো বিরানব্বইটি মানবিক শাখায় তিনশো আটানব্বইটি এবং বাণিজ্য শাখায় দুইশো একাশিটি আসন রয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়শো বিশটি আসনের মধ্যে বিজ্ঞানে ছয়শ পঞ্চাশটি মানবিকে একশো পঁয়তাল্লিশটি এবং বাণিজ্য শাখায় একশো পঁচিশটি আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার সাতশো পঁয়তাল্লিশটি আসনের মধ্যে এবার এক হাজার আসনের শিক্ষার্থী ভর্তি করানো হবে পূর্বের হিসেব অনুযায়ী বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান শাখায় এক হাজার চারশো ষাটটি মানবিকে তিনশো পঁচাশিটি বাণিজ্য শাখায় তিনশো দশটি এবং সম্মিলিত সবার জন্য পাঁচশো নব্বইটি আসন রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় এক হাজার আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ছয়শো মানবিক শাখায় চারশো এবং বাণিজ্য শাখায় তিনশো দুইটি আসন রয়েছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো পঞ্চাশটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় পঁচাত্তরটি এবং বাণিজ্য শাখায় পঁচাত্তরটি আসন রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একশো পঞ্চান্নটি আসনের মধ্যে মানবিকে একশো বিশটি এবং বাণিজ্য শাখায় পঁয়ত্রিশটি আসন রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি একশোটি আসন রয়েছে এর মধ্যে সবগুলোতেই বিজ্ঞান শাখার জন্য বিশ্ববিদ্যালয়টিতে মানবিক শাখা ও বাণিজ্য শাখা কোনোটাই নেই শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় নব্বইটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় ত্রিশটি মানবিক শাখায় ত্রিশটি এবং সবার জন্য ত্রিশটি আসন রয়েছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একশো পঞ্চাশটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় নব্বইটি মানবিক শাখায় ত্রিশটি এবং বাণিজ্য শাখায় আসন রয়েছে ত্রিশটি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইশো ত্রিশটি আসনের মধ্যে বিজ্ঞান শাখায় সত্তরটি মানবিক শাখায় ষাটটি এবং বাণিজ্য শাখায় একশোটি আসন রয়েছে তো এই ছিল আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় মোট আসন সংখ্যা আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ